আজকে প্রচন্ড বৃষ্টির দিন, সবাই সরস্বতী পূজার আগের দিন সবাই পুজো নিয়ে ব্যস্ত, পুজোর আয়োজনে ব্যস্ত। তো বৃষ্টির মধ্যে ইচ্ছা করলে একটু কোনো জায়গায়, নতুন জায়গায় ট্রাই করা যাক। স্বাদে আল্লাদে বাঙালিয়ানা এপারে বাংলা এই রেস্টুরেন্টে চলে আসলাম। এটা একটি সম্পূর্ণ বেঙ্গলি রেস্টুরেন্ট, হাকিমপাড়ায় বিমল সিংহ সরণিতে এই রেস্টুরেন্টটি। আজকে আমরা এই রেস্টুরেন্টেই ডিনারটা সারব, দেখতে পাচ্ছেন রাত্রিবেলা। চলুন ভেতরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মেনু কার্ড, দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টার্টার, ফিশেরই অনেকগুলো স্টার্টার। এরপরে মেন কোর্স শুরু হচ্ছে। তো আগে আমি একটা কাজ করি, স্টার্টারটা অর্ডার দিয়ে নিই। এখানে ভেজ নন ভেজ সব ধরনের আইটেমই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মেনলি মাছেরই বেশি আইটেম, যেহেতু বাঙালি রেস্টুরেন্ট। অনেকগুলোই ইচ্ছা করছে, যেমন লইটা ফিশ ফ্রাই, আরও অনেক কিছু আছে, টক ঝাল মুরগি, মাটন কবিরাজি। তো আমি গন্ধরাজ চিকেন বাটার ফ্রাই 6 পিস 180 রুপিস ওটাই অর্ডার দিলাম স্টার্টার জন্য। তারপরে মেন কোর্সের জন্য দেখে নিচ্ছি আর আপনাদেরকে জানাচ্ছি। আর ওটা আস্তে আস্তে চলুন, এটার ভিতরে ইন্টেরিয়ারটা দেখে নিই। এখানে কিন্তু সুন্দর একটা মিউজিক চালানো হয়েছে, যেহেতু লোকজন কম তাই প্রথমে মিউজিক ছিল না। আর আমরা ব্লগ নিয়েও একটু কনফিউজ ছিলাম যে আদৌ ব্লগ বানাতে দেওয়া হবে কিনা, ওই জন্য মুড আমাদের একটু অফ আছে আজকে। তো চলুন ভিতরে ইন্টেরিয়ারটা দেখে নিই। লোকটা দেখুন একদম দাবা বা চেস বোর্ডের মতো, যেরকম আগেকার দিনে জমিদার বাড়িগুলোতে কিন্তু এরকম করা হতো, সাবেকি বাড়িগুলোতে সেই হিসাবে সাজানো হয়েছে। আর দেখুন দরজাগুলো আর উপরের ডিজাইনটা কিন্তু জমিদার বাড়ির মতো। আজকে এগুলো ভালো করে দেখানোর জন্যই ফাঁকা দিনে আসা। এই দেখুন বিভিন্ন ধরনের ছবি লাগানো আছে। এই দেখুন যার জন্য বাংলা ফিল্টে আসবে, এটা হলো বাঙালির গাছকৌটো বিয়েতে লাগে, যেটা দেখতে খুবই অদ্ভুত সুন্দর লাগছে, এই জন্যে নাম রেস্টুরেন্টের নামটা যথাযথ হয়েছে। ভেতরেও আরও আছে, আমরা সামনে বসেছি। রেস্টুরেন্টের স্পেসটা আমি খুব একটা বড় বলবো না, কিন্তু যেটুকু আছে আমার মনে হয় চলে যাবে, কেননা হাকিমপাড়ার এই রাস্তায় জায়গার খুবই অভাব, একটা রেস্টুরেন্ট খোলা খুবই সমস্যা। যেমন আমরা পাঁচফোড়নও দেখেছি, কম জায়গার মধ্যে কম্প্যাক্ট, এটাও অনেকটা ওই পাঁচফোড়নের মতনই। এপারে বাংলা রেস্টুরেন্টও যথেষ্ট কম্প্যাক্ট। মেন হলো এগুলোর ডেকোরেশন, ডেকোরেশনে একটা অন্যরকম ফিল আনে। চারিদিকে বিভিন্ন ধরনের ছবি লাগানো আছে, কোচবিহার রাজবাড়ি যেটা আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে, ওই দেখুন দার্জিলিংয়ের টয় ট্রেন। এখানে মোটামুটি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্যময় এবং যে ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে, শুধু স্থান বলবো না, টয় ট্রেন সব কিছুরই ছবি কিন্তু লাগানো আছে, যেটা বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। কুমারটুলির দুর্গা প্রতিমা সাজানো। আমাদের স্টার্টার প্রায় রেডি হয়ে গেছে, চলুন স্টার্টার দেখে নিই। মেন কোর্সের অর্ডার দিতে হবে। থালিগুলো অ্যাভেলেবেল হবে? তাহলে একটা ফিশ থালি, একটা চিকেন থালি। আমি অর্ডার দিয়ে দিলাম মেন কোর্সের। এখানে চিকেন থালি, ফিশ থালি, ভেজ থালি, এগ থালি, অনেক ধরনের থালি কিন্তু আছে। পাঁচফোড়নে যেমন অনলি ভেজ থালি ছিল, অনেক ধরনের থালি আছে। আর এটা থেকে অদ্ভুত সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছে। গন্ধরাজ লেবুর ফ্লেভারের জন্যই এই চিকেন এই আইটেমটা, এই স্টার্টারটা খাওয়া। অদ্ভুত সুন্দর গন্ধ, দেখুন কাশুন্দি, যেটা বাঙালির ঐতিহ্যময় জিনিস। চলুন তাহলে স্টার্ট করি, গন্ধরাজ লেবুর গন্ধে থাকা যাচ্ছে না, তাই দেরি না করে আমি শুরু করছি। দারুণ, আমি খেলাম, আপনারা ওয়েট করুন, এতে চলে আসুন। দাদা একটু শুনুন, এখানের সিগনেচার ডিশ কোনটা? ঠিক আছে, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছের মধ্যে ট্যাংরা আছে, তারপরে পাবদা, বড় মাছ তো দেখলেনই, ভেটকি, কই, বোয়াল, চিংড়ি, সবচেয়ে বেশি ইয়ে হলো কাঁকড়া, কাঁকড়ার ঝাল। জানি না পাবো কিনা, যদি পাই বা ইচ্ছে হয়, ইচ্ছা আছে এটা ট্রাই করার। আর একদম ছোট মাছের মধ্যে দেখুন বরলি, মরলা মাছের চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি, এগুলো কিন্তু দারুণ টেস্টি এই মাছটা, এগুলো আছে। চিকেনের মধ্যে দেখুন অনেকগুলো নতুন নতুন আছে, যেমন মুরগি কষা, মুরগি ঝোল তো আমরা খাই, গন্ধরাজ মুরগি, এটাও আশা করি ওই স্টার্টারটার মতনই হবে, গন্ধরাজ লেবুর গন্ধ, ধনে পাতা মুরগি, চিকেন ডাক বাংলো, এটা আমরা এটাকেও ট্রাই করেছিলাম, কাঁচা লঙ্কা বাটা চিকেন, ডাব মুরগি, মাটনের মধ্যেও এরকম আছে, মাটন ডাক বাংলো, ঢাকাই মাটন, ধনে পাতা কাঁচা লঙ্কা মাংস,
মাংস তো অনেকগুলো দেখলাম, এই থালি আপনারা দেখতে পাচ্ছেন যেটা বললাম, ভেজ থালি আছে, এগ থালি আছে, ফিশ থালি আছে। ফিশ থালি 290 দিলাম এটা অর্ডার, চিকেন থালি 260 এটা অর্ডার দেওয়া হয়েছে, মাটন থালি আছে, ইলিশ থালিও আছে, আবার একটা দেখুন মহাভোজ থালি, এটার মধ্যে মাছ আর মাংস দুটাই আছে, এটা 690 আছে। পোলাও আছে তার সাথে, রাইস ডাল এর সাথে পোলাও ইনক্লুডিং আছে, তার সাথে মিষ্টি পাঁপড়, এগুলো তো আছেই থালিতে, কিন্তু পাঁপড় আর মিষ্টিটা ইনক্লুডিং থাকে। আর ডেজার্টের মধ্যে দেখুন চাটনি আছে, পায়েস আছে, ডাবের পায়েস, মিষ্টি দই, ডাবের আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিম, আর মিষ্টির মধ্যে আমরা যা খাই অ্যাজ ইউজুয়াল রসগোল্লা, গোলাপজামুন, আবার খাবো সন্দেহ সেটা জানি না, মালাই চমচম, ছানার পায়েস, ছানার মালপোয়া, বেকড রসগোল্লা, আইসক্রিম সন্দেশ, বেকড মিহিদানা উইথ রাবি। আইসক্রিম সন্দেশটা আমার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত ঠান্ডা, বৃষ্টি হচ্ছে যে, আর গ্রিন স্যালাড আর পাপড় এক্সট্রা নিলে তার জন্য এক্সট্রা। তো আপনারা শুনলেনই, অনেকগুলো নতুন ডিশ থাকার জন্য এখানে সেভাবে কোনো সিগনেচার ডিশ নেই। দেখুন ওয়ালের ডেকোরেশনগুলো, এইভাবে কিন্তু সম্পূর্ণ ওয়ালটাই ডেকোরেট করা হয়েছে, আর বাকি জায়গাগুলো কিন্তু হোয়াইট, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে, এই জন্য জমিদার বাড়ির ফিলিংসটা কিন্তু এখানে এনেছে। আর আলোগুলো একদম জমিদার বাড়ির বসার ঘরের মতো, ঝাড়বাতি দেওয়া। আমরা কিন্তু সব খাবারগুলো এখানে হাত দিয়ে খাবো, বাঙালি রেস্টুরেন্টে চামচ ইউজ করাটা কেমন লাগে, যদিও আমরা কোথাওই চামচ সেভাবে ইউজ করি না। এই দেখুন আমাদের চলে আসছে ডিশ, সুন্দর করে সাজানো হয়েছে, আপনি এক জায়গায় রেখে দিন আমরা নিয়ে। কাঁকড়া পাওয়া যাবে? ঠিক আছে, কোনো সেটা অসুবিধা নেই, কাঁকড়ার ঝালটা অর্ডার করা হলো। আর দেখুন আমাদের দুটো থালির সব কিছু, যদিও সব কিছু এখনো আসেনি, হ্যাঁ ঠিক আছে, ডেজার্ট এখনো দেয়নি, দেবে। এই দেখুন এটা কিন্তু ভেজ আইটেম, এটা হলো আমাদের চিকেন, এটা হলো ডাল, ওই পাশে ফিশ। চলুন এবার শুরু করি, ঠান্ডার মধ্যে আর অপেক্ষা হচ্ছে না, শুরু করি। আর ডেজার্টটা পরে আসবে, ওটা আপনাদেরকে পরে দেখানো হবে। এ দেখুন আমাদের থালির ডেজার্ট আইটেম চলে এসেছে, মিষ্টি চাটনি তার সাথে পাঁপড়, কি দারুণ দেখাচ্ছে না, বেশ রেড রেড একটা ব্যাপার। এখনও যদি আমাদের খাওয়া শেষ হয়নি, তার আগেই চলে এসেছে। আর কাঁকড়ার ঝাল তো অর্ডার দেওয়া হলো বললাম, এই দেখুন আমাদের কাঁকড়ার ডিশটা চলে এসেছে বহু প্রতীক্ষিত। ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে, আমাদেরকে বলা হয়েছিল ভেঙে দেওয়ার, ভেঙে দেবে নাকি, তো আমরাই বলেছি ভেঙে দেওয়ার দরকার নেই, আপনাদের দেখতে ভালো লাগবে, আপনাদেরকে দেখানোর জন্য, আর নিজেরাও সুন্দর মতো দেখতে পাবো শিলিগুড়িতে বসে কাঁকড়ার এত সুন্দর ডিশ। আমাদের খাওয়া শেষের পথে, শেষে দেখতে পাচ্ছেন বাঙালির প্রিয় পান মুড়ি মিছরি। এখন আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে যাবো, শেষে আপনাদের বিলটা বলছি। এই যে দেখুন আমাদের বিল 1150 আগের, আর এক্সট্রা রাইসের জন্য 50, টোটাল 1160। এত কিছু খাওয়ার প্রাইস হলো 1160। আমরা গুগল পে করছি,